আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমরা হঠাৎ করেই প্ল্যান করলাম যে একটু ফুচকা খেয়ে আসি। আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, তাই আর দেরি না করে বাসা থেকে বের হয়ে গেলাম। এই ছোট ছোট ফুচকা চটপটির দোকানগুলো হচ্ছে ঠিক টাঙ্গাইল মেডিকেল কলেজ হসপিটাল, এটার পেছনের সাইডে। তো এখানে ছোট একটা লেক আছে, লেকের উপরে টঙের মতো ছোট ছোট দুই তিনটা দোকানের মতো আছে। এখানে ওরা বিকালে ফুচকা চটপটি, বার্গার সহ নানা রকমের স্ন্যাক্স আইটেমগুলো বিকালে ওরা বিক্রি করে। এই তো আমি, ছড়া আর সানফা, আমরা তিনজন আজকে ফুচকা খেতে এসেছি। আর এই ছোট ছোট মিনি টঙের মতো দোকানগুলো ওরা এত সুন্দর করে সাজিয়েছে, মানে খুবই সুন্দর। আর যেহেতু ওয়েদারটা অনেক ভালো ছিল, একদম মেঘলা মেঘলা ছিল ওয়েদারটা, এখানে বসে কিন্তু ফুচকা খেতে খুব ভালো লাগে। আমি প্রায় সময় এখানে আসি। আপনারা বসার পর নিচে তাকালে কিন্তু দেখতে পারবেন প্রচুর মাছ নিচে। সানফা কিন্তু অনেক আনন্দ পাচ্ছিল মাছগুলো দেখে। এই তো অনেক ভিড় হয়ে গেছে এর মধ্যে ফুচকার দোকানে, ওরা ফুচকা বানাচ্ছে। এই যে ফুচকার টেস্টের থেকে বলা যায় যে এখানে বসে খাওয়ার যে আনন্দটা এটাই অন্যরকম, কারণ আপনি ফুচকা খাচ্ছেন, এর মধ্যে হালকা বাতাস আসছে, আর ছোট একটি টঙের দোকান। তো খুবই সুন্দর একটা মানে ওয়েদার মুহূর্ত যেটাই বলেন। এই যে আমাদের সাথে সানফাও একটা খালি ফুচকা নিয়ে সে খাচ্ছিল। এই তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। এই যে এখানের মাছগুলো কিন্তু ফুচকা অনেক পছন্দ করে। এই তো ফুচকা খাওয়া শেষ, এবার বাসার দিকে আমরা রওনা দিলাম, ফুচকার চটপটি পার্সেল করে নিলাম। তো আজকের মতো ব্লগ এখানে শেষ, একটা ছোট ব্লগ করলাম আপনাদের জন্য, আশা করি সবার অনেক ভালো লেগেছে। এই যে ঠিক মেডিকেলের পেছনের সাইডে আমরা এসেছিলাম, এখন বাসায় যাচ্ছি আর কি। সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।